আমাদের বাসাটা সব ধ্বংসলীলায় ছিল। এই কিছু ছবি ওই মুহূর্তে পড়েছিল, আমাদেরই ছোট বোন বাকনি মা বাবা এদের ছবি, সেগুলো দেখতাম। ওই বিভিন্ন পুরাটোরার মধ্যে নানান কিছুর মধ্যে যখন ছবিগুলো দেখতাম, ওইটা আমার কেন জানি একটা একটা জার্নি ঢুকে গেছে ভিতরে, যে একটা মুখ দেখা, এই মুখটা মনে হয় আর দেখবো না, এই মুখটা মনে হয় নাই, এই কারণে মুখটা আমি বেশি আঁকি।